একজন শিক্ষার্থী রুটিন মাফিক কিভাবে কোনো কম্পাউন্ডের এনএমআর স্পেকট্রা নিবে সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে। প্রথমেই একটি স্যাম্পল তৈরি করতে হবে। যে কম্পাউন্ডের এনএমআর স্পেকট্রা নিতে হবে তার সামান্য পরিমাণ একটি এনএমআর টিউবে নেওয়া হচ্ছে। প্রোটন এনএমআরের জন্য 5 মাইক্রোলিটার অথবা 5 মাইক্রোগ্রাম স্যাম্পলই যথেষ্ট। তারপর সেটিকে ডিউটেরেটের সলভেন্ট দিয়ে দ্রবীভূত করা হয়। সাধারণত 0.4 to 0.5 মিলিলিটার ডিউটেরেটের সলভেন্ট ব্যবহার করাই উত্তম। ক্লোরোফর্ম ছাড়াও ডিউটেরেটেড এসিটোন, ডাইমিথাইল সালফোক্সাইড, এসিটোনাইট্রাইল, টিএইচএফ ইত্যাদি এনএমআর সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয়। স্যাম্পল প্রস্তুতের পর আমরা এনএমআর মেশিনে টিউব প্লেস করব। স্পেকট্রা রেকর্ডের জন্য বিভিন্ন ধরনের এনএমআর মেশিন ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে প্রথম দুটি মেশিন 400 MHz ক্ষমতা সম্পন্ন এবং প্রতিটি মেশিনে রোবোটিক ক্যারোসেল আছে। রোবোটিক ক্যারোসেল অটোমেটিক্যালি মেশিনে স্যাম্পল প্লেস করতে পারে। অন্যদিকে এই মেশিনটি 500 MHz-এর, এটিতে স্যাম্পল ম্যানুয়ালি অপারেট করতে হয় কারণ এই মেশিনে রোবোটিক ক্যারোসেল নেই। এনএমআর টিউবটি একটি স্পিনারের সাথে যুক্ত করা হয়। আমরা এখানে নীল রঙের স্পিনার দেখছি। স্যাম্পল প্লেস করার পূর্বে এনএমআর টিউবটিকে আইসোপ্রোপানল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে সে। স্পিনারযুক্ত এনএমআর টিউবটি রোবোটিক ক্যারোসেলের একটি হোল্ডারে প্লেস করা হয়। প্রতিটি হোল্ডারের একটি নাম্বার থাকে। কম্পিউটারে গিয়ে সে নাম্বার অনুযায়ী এক্সপেরিমেন্টের নাম ও প্রকার উল্লেখ করে সাবমিট করা হয়। উল্লেখ্য যে বর্তমানে প্রোটন এবং কার্বন এনএমআর ছাড়াও ফ্লোরিন, নাইট্রোজেন, ফসফরাস, সিলিকন ইত্যাদি এনএমআরও নির্ণয় করা যায়। রোবট অটোমেটিক্যালি এনএমআর টিউবটিকে মেশিনে প্লেস করে এবং এক্সপেরিমেন্ট শেষ হলে আবার টিউবটি নির্দিষ্ট স্যাম্পল হোল্ডারে রেখে দেয়। একজন শিক্ষার্থী নির্দিষ্ট সময় পর তার কম্পিউটারে এনএমআর স্পেকট্রা রিজলভ করতে পারে। এর জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন এক্ষেত্রে টপস্পিন নামে একটি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। একটি স্পেকট্রা থেকে কম্পাউন্ডের গঠন নির্ধারণ করার জ্ঞান থাকাটাই একজন রসায়নের শিক্ষার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ। কয়েকটি কমান্ড ব্যবহার করে সহজেই প্রত্যাশিত স্পেকট্রাম পাওয়া যায়। একটি স্পেকট্রাম থেকে কম্পাউন্ডের গঠন নির্ণয়ের জন্য স্পেকট্রামটিকে সহজে অ্যানালাইসিসের উপযোগী করতে হয়। আমরা দেখছি প্রথমেই সে ডিউটেরেটেড সলভেন্টের রেজিডিউয়াল পিক ক্যালিব্রেট করে নিচ্ছে। সকল ডিউটেরেটেড সলভেন্টেই খুব সামান্য পরিমাণ নন ডিউটেরেটেড অণু থাকে আর রেজিডিউয়াল পিক আসে সেই নন ডিউটেরেটেড অণু থেকেই। তারপর পর্যায়ক্রমে ইন্টিগ্রেশন ও কেমিক্যাল শিফট নির্ধারণ করছে সে। ইন্টিগ্রেশন ও কেমিক্যাল শিফট কেন গুরুত্বপূর্ণ এবং এনএমআর স্পেকট্রা থেকে কিভাবে কম্পাউন্ডের গঠন নির্ণয় করা যায় সেটা আমরা পরবর্তী অন্যান্য ভিডিওতে আলোচনা করব। সবশেষে অ্যানালাইসিসের উপযোগী স্পেকট্রামটি প্রিন্ট করা হয়েছে।